কোরআন, কোরআন হচ্ছে পুরনো কথা বলছে কি, কথাগুলো কি বাবা, কথাগুলো নতুন, আর কিতাবটা, কিতাবটা পুরাণ। হিন্দু কবি যার নাম ডক্টর মাইকেল এইচ হার্ট, কি বললাম আওয়াজ দেন, ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি কোরআনকে নিয়ে গবেষণা করছে। আমেরিকার ভিতরে একটা গ্রন্থাগার রয়েছে, বই যেখানে রাখা হয়, তো আমেরিকার ওই লাইব্রেরিটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অফ আমেরিকা, ইন্টারন্যাশনাল অফ আমেরিকা। তো একজন হিন্দু কবি ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি তার জবান দ্বারা বলছে, ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি তার জবান দ্বারা বলছে, আমি পুরাণ পড়েছি, আমি জিন্দা বিস্তা পড়েছি, আমি ত্রিপিটক পড়েছি, জিন্দা বিস্তা, মহাভারত, কল্কি পুরাণ, আমি কম বেশি ১৭খানা ধর্মগ্রন্থ ডক্টর মাইকেল এইচ হার্ট পড়েছি, বিশ্বের মানুষেরা শুনে নাও, আমি লাস্ট, আমি অন্তিম সময়ে মুসলমানের কোরআনকে নিয়ে গবেষণা করা শুরু করলাম। কিতাব কানার নাম কি, আমি পবিত্র কোরআন শরীফের, আমি মাইকেল এইচ হার্ট, এই মুসলমানের ধর্মগ্রন্থ, এই অন্তিম কেতাবখানা দিয়ে, শেষ গ্রন্থখানা দিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম। আমেরিকার জমিনে আমি ডক্টর মাইকেল এইচ হার্ট পৌঁছে গেলাম। আমি গিয়ে বিশ্বের বড় একটা আন্তর্জাতিক লাইব্রেরি, একটা গ্রন্থগার, আমি ডক্টর মাইকেল এইচ হার্ট দেখছি, বড় বড় কেতাবগুলো আছে, সেখানে তাওরাত আছে, সেখানে জাবুর আছে, সেখানে ইঞ্জিল আছে, হিন্দু ভাইদের মহাভারত আছে, কল্কি পুরাণ আছে, জিন্দা বিস্তার রয়েছে। ডক্টর মাইকেল এইচ হার্ট দেখছি সমস্ত ধর্মগ্রন্থের চেয়ে পবিত্র কোরআনকে বেশি মর্যাদা দিয়ে ওই আমেরিকার ওই গ্রন্থগারের পরিচালক গুলো সোনার খামে করে মুসলমানের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনকে রেখে দিয়েছে। আমি তখন ওই কোরআনকে নিয়ে রিসার্চ করলাম, গবেষণাগারে গিয়ে বলছি, ও পরিচালক বিন্দুরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, আমি সমস্ত গ্রন্থগার যখন পড়ে দেখলাম, সমস্ত গ্রন্থগারের ভিতরে আমি ডক্টর এইচ মাইকেল এইচ হার্ট, আমি কোরআনকে নিয়ে এখনো গবেষণা করতে পারিনি, কিন্তু ইতিহাসের পাতায় ওই পণ্ডিতগণ লিখে গিয়েছে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থের নাম পবিত্র কোরআনুল কারীম। আমি এই ধর্মগ্রন্থ আপনার কাছে উপহার চাই, জোরে পড়ে, আরেকটু জোরে পড়ে, ও ফেরাদার বিল্লাহতে ইসলাম, ওই জায়গায় যিনি নেতৃত্ব দিচ্ছে তার নাম হচ্ছে মাওলানা জিয়াউল, কি নাম বললাম, যিনি আমেরিকায় যিনি পরিচালনা করেন, ইতিহাসের পাতায় তার নাম হয়েছে মাওলানা জিয়াউল। মাওলানা জিয়াউল হক সাহেব বলছেন, ও ডাক্তার সাহেব আপনি কি দেখতে চান, বলে আমি এই কোরআনখানা দেখতে চাই। কোরআনখানা কতদিনকার, তো কোরআনের উপর থেকে নিজ অব্দি, সুরা ফাতেহা থেকে শুরু করে সুরা নাস অব্দি যখন পড়ে ঘেটে দেখল, ডাক্তার মাইকেল এইচ হার্ট বলছে এই কিতাবখানা কতদিনকার, ও আল্লামা জিয়াউল এই কিতাবখানা কতদিনকার, একটু বলে দিন না, বলে দিন না। তো আল্লামা জিয়াউল বলছে, ও ডাক্তার সাহেব এই কিতাবখানা যিনি লিখেছেন, যেনার হাত দিয়ে লেখানো হয়েছে, তার নাম হচ্ছে নবীর সাহাবি হযরত উসমান গনি, উসমান গনি নবীর কি হয়, খলিফা, সাহাবি। তা বলছি এই কিতাবখানা লেখা হয়েছে হযরতে উসমান গনির জবান দিয়ে, জোরে পড়ে সুবহানাল্লাহ, তাহলে উসমান গনি বলেছেন এবং লিখেছেন এই কিতাবখানা নিয়ে ডক্টর মাইকেল এইচ হার্ট গবেষণা শুরু করলেন। কি করলেন, গবেষণা,
গবেষণা শুরু করলেন ডাক্তার মাইকেল এহিজার। সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাজ অবধি পড়লেন আর আল্লামা জিয়াউল মুস্তাফা কে জানিয়ে দিলেন জিয়াউল ভাই আমাকে কিছুদিন সময় দেওয়া হোক, আমাকে কিছুদিন টাইম দেওয়া হোক, আমি এই কোরআন কে নিয়ে একটু গবেষণা করি। কিছুদিন গত হয়ে গেল এই কোরআন নিয়ে ওই ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকা আমেরিকার ওই লাইব্রেরি গ্রন্থাগারে গবেষণা যখন চালাচ্ছে ও বিরাদারে মিল্লাতে ইসলাম ডক্টর মাইকেল এইজার বলছে আমি এই কিতাবের ভিতরে যতগুলো আমি হুকুম আহকাম দেখেছি তার উপরে হুকুম আহকাম পেয়েছি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বেশি। কার তিনি কে? তিনি হচ্ছেন আমাদের নবী। তা বলছে ও জিয়াউল ভাই আমি এই কিতাব থেকে একটা কিতাব লিখতে চাই, এই কথাগুলো থেকে দেশের মানুষ পড়বে। তিনি একটা কিতাব লেখা শুরু করে দিলেন ইতিহাসের পাতায় যে কিতাবের নাম দি হান্ড্রেড, বললাম দি হান্ড্রেড। দি হান্ড্রেডের ভিতরে একশত মনীষীদের জীবনী, একশত একশত একজন নয় একশত মানে একশো একশো মনীষী বড় 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 মাপের কবি গবেষণাগার গ্রন্থাগারের যারা রিসার্চ গবেষক তাদের নাম ওই কিতাবে আছে, জোরে পড়েন। এখন আল্লামা জিয়াউল বলছেন ও ডাক্তার সাহেব, কথাগুলো বোঝা যাচ্ছে? ও ডাক্তার সাহেব আপনার কিতাবের নাম কি হবে? বলছে আমি কিতাবের নাম দিতে চাচ্ছি দি হান্ড্রেড, একশত মনীষীর জীবনী। তো আপনি কাকে দিয়ে শুরু করবেন? তো হিন্দু মানুষ কি বলে উঠলো, ও জিয়াউল ভাই শুনে নিন, আমি যে কিতাব খানা লিখবো এই কিতাবের ভিতরে হযরত ঈসা রূহুল্লাহর শান থাকবে, হযরত মূসা কালিমুল্লাহর শান থাকবে, এখানে পল্লী কবি জসীমউদ্দিন থাকবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে, এখানে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম থাকবে, রামকৃষ্ণ পরমহংসদেব থাকবে, এখানে বড় 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 মাপের সায়েন্টিস্টরা থাকবে, কিন্তু আমি গবেষণা করে আপনাদের ওই ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পেয়েছি যিনি হচ্ছেন সায়েন্টিস্টদের সায়েন্টিস্ট, যিনি গবেষণার মালিক, গবেষকদের গবেষক, যিনি মালিকদের মালিক, খালিকদের খালিক, তিনি হচ্ছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। বলছে এই কিতাব খানা লিখছি তো আমি ওয়াহাবিতে পড়ে গেলাম, আরে হিন্দু মানুষ যখন পড়বে হিন্দু মানুষ চাইবে আমাদের জাত ভাই তিনি তো হিন্দু, তিনি কে? তিনি কে? তিনি হিন্দু। তিনি বলছেন ওই আমেরিকার গ্রন্থকারে যদি মহাভারতের উপরে কোরআন থাকে, যদি ত্রিপিটকের উপরে কোরআন থাকে, সমস্ত বিশ্বের জমিনের রাইটারদের উপরে কোরআন যদি থাকে, তো আমি ডক্টর মাইকেল এইজার যার প্রতি কোরআন নাজিল হয়েছে আমি সমস্ত সালের থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আমি আমি ডক্টর মাইকেল এইজাদ বাড়িয়ে দিলাম। আল্লামা জিয়াউল মুস্তাফা তিনি জিজ্ঞাসা করলেন আপনি তো হিন্দু মানুষ কেন কেন মুহাম্মদের নাম আপনি বাড়িয়ে দিবেন, কেন কেন মুহাম্মদের শানকে কেন বাড়িয়ে দিলেন? বলছেন জিয়াউল ভাই আরে আমি তো হিন্দু আপনারা মুসলমান, যদি আপনারা না পান এই শান নবীর খুঁজে তো আমি ডক্টর মাইকেল এইজাদ নবীর শানকে খুঁজে পেয়ে